আমাদের আনাজ তো তরকারি আমাদের মনে করেন পাট 2 আড়াই বিঘে মাটি চলে গেছে। হ্যাঁ, এখন বাড়ির বর্তমানে পানি, গরু বাছুর নিয়ে সমস্যা আছে আর কি। আছে মানুষগুলো তো যাতায়াত করবো, কোনো রাস্তাঘাট আছে এখানে, লেউকে ছাড়া আমার কোনো পথ নাই। বাড়ি থেকে বেড়াইলে আর বাড়িতে যে চাচ্ছে ভাত খাবো, তারও লেউকে ছাড়া কোনো পথ থাকে না আমার। আর রাস্তাঘাটগুলো যদি কাইনও দেখে না যে এতগুলো বসবাস আছে এখানে, রাস্তাটা বাঁধি দেবো একটা ভাল মন্দ যে করে দেবে, এই কাইনও দেখে না। আমার বাড়ি অফ চাঁদ ছিল, যা জমি খাসের চাঁদ বাড়ি ছিল, ওখান থেকে আসি এখানে বাড়ি করছে, যা ঘর টর ডুবে গেছে, আর ঘরে অর্ধেকান্তি পানি, আবার আসি বাঁধের রাস্তা কোনো রকম করে আশ্রয় নিয়ে আসি। এখন মনে হয় যে 4-5 দিন ধরে বৃষ্টি হয়েছে, এখন মনে হয় যে আমার ঘরের মধ্যে এক বুক পানি, খাট বিছানা যা আছে সম্পূর্ণটা তলে গেছে, পায়খানা টিউবওয়েল যা আছে সম্পূর্ণটা আমার তলে গেছে, এখন খাওয়া দাওয়ার কষ্ট, চতুর্থ সাইডে আমার এখন অসুবিধে। আমাদের আনাজ তো তরকারি, আমাদের মনে করেন পাট 2 আড়াই বিঘে মাটি চলে গেছে। হ্যাঁ, এখন বাড়ির বর্তমানে পানি, গরু বাছুর নিয়ে সমস্যা আছে আর কি। আছে মানুষগুলো তো যাতায়াত করবো, কোনো রাস্তাঘাট আছে এখানে, লেউকে ছাড়া আমার কোনো পথ নাই। বাড়ি থেকে বেড়াইলে আর বাড়িতে যে চাচ্ছে ভাত খাবো, তারও লেউকে ছাড়া কোনো পথ থাকে না আমার। আরে রাস্তাঘাটগুলো যদি কাইনও দেখে না যে এতগুলো বসবাস আছে এখানে, রাস্তাটা বাঁধি দেবো একটা ভাল মন্দ যে করে দেবে, এই কাইনও দেখে না। আমার বাড়ি অফ চাঁদ ছিল, যা জমি খাসের চাঁদ বাড়ি ছিল, ওখান থেকে আসি এখানে বাড়ি করছে, যা ঘর টর ডুবে গেছে, আর ঘরে অর্ধেকান্তি পানি, আবার আসি বাঁধের রাস্তা কোনো রকম করে আশ্রয় নিয়ে আসি। এখন মনে হয় যে 4-5 দিন ধরে বৃষ্টি হয়েছে, এখন মনে হয় যে আমার ঘরের মধ্যে এক বুক পানি, খাট বিছানা যা আছে সম্পূর্ণটা তলে গেছে, পায়খানা টিউবওয়েল যা আছে সম্পূর্ণটা আমার তলে গেছে, এখন খাওয়া দাওয়ার কষ্ট, চতুর্থ সাইডে আমার এখন অসুবিধে।